আলাইকুম। আজ বুধবার 15 নভেম্বর 2023। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে, সাথে আছি আমি শারমিন মাহমুদ। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, আবহাওয়া অফিসের সতর্ক বার্তা। ফ্রি ভিসার নামে দালালের ফাঁদ, বাড়ছে বেকার প্রবাসীর মৃত্যু ঝুঁকি। মালয়েশিয়ার সৎ মেয়েকে ধর্ষণ, প্রবাসী বাংলাদেশের 22 বছরের জেল। দেশে ফিরে ছিনতাইয়ের কবলে প্রবাসী, টাকা গহনা লুট। জাল ডকুমেন্টে কানাডার ভিসা বিমানে উঠেও ফেরত আসলো 45 যাত্রী। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বৈরী আবহাওয়ার বিষয়ে আগামী রবিবার পর্যন্ত নতুন সতর্কবার্তা জারি করেছে ওমানের আবহাওয়া বিভাগ। সংবাদ মাধ্যম আরাবিয়ান ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ুচাপের প্রভাবে ওমানের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো বাতাস, শিলাবৃষ্টি এবং তীব্র বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে, যা আগামী 4 দিন পর্যন্ত অঞ্চল ভেদে স্থায়ী হতে পারে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে এই আবহাওয়া বিপর্যয়ের কবলে পড়বে মুসান্দাম। এ সময় ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সাথে সাথে তীব্র বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তাল থাকবে ওমান সাগর উপকূল ও এর পার্শ্ববর্তী অঞ্চল। আর শুক্র এবং শনিবার থেকে ধীরে ধীরে আল বুরাইমি, আল শার্কিয়া, উত্তর ও দক্ষিণ আল বাতিনা, আদ থাহিরা, আদ দাখিলিয়া ও মাস্কাটের আবহাওয়াও খারাপ হতে থাকবে। বলা হয়েছে এ সময় 10 থেকে 50 মিলিমিটারের ভারী বৃষ্টিপাত এসব অঞ্চলে তীব্র জলপ্রবাহ তৈরি করতে পারে। তাই সিভিল এভিয়েশন অথরিটির তরফ থেকে সকল নাগরিক ও প্রবাসীকে বৃষ্টির মধ্যে জলমগ্ন রাস্তায় চলাচল এবং ওয়াদি পারাপারে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ। দেশে কর্মসংস্থানের সংকট এবং উন্নত জীবনের প্রত্যাশার কারণে এখনও বাংলাদেশিদের পছন্দের শীর্ষে আছে মধ্যপ্রাচ্য। এই সুযোগে নিম্নবিত্ত অসহায় মানুষদের টার্গেট করে ফ্রি ভিসা নামে এক ধরনের ভিসার উদ্ভাবন করেছে দালালেরা। তবে ফ্রি ভিসা নামের কোনো ভিসার অস্তিত্বই নেই। বাংলাদেশি দালালদের প্ররোচনায় নিয়োগকর্তা প্রতিষ্ঠানের প্রয়োজনের তুলনায় অধিক ভিসা ইস্যু করেন। পরে দালালরা দারিদ্র মানুষকে নানা রকম আকাশকুসুম স্বপ্ন দেখিয়ে তাদের কাছে সেসব ভিসা চড়া দামে বিক্রি করে। তবে এসব ভিসা নিয়ে বিদেশ যাওয়া প্রবাসী কাজের দায়িত্ব নিয়োগকর্তা না নেয়, নিজের কাজ নিজেকেই সন্ধান করতে হয়। সকাল সন্ধ্যা ঘুরতে হয় রাস্তায় রাস্তায়। অদক্ষতা এবং ভাষাগত সমস্যার কারণে তাদের জন্য কাজ জোগাড় করা বেশ কষ্টসাধ্য। মূলত এ কারণে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি অবৈধ প্রবাসী শ্রমিকদের সংখ্যা বেড়েই চলছে। ধার দেনা করে জমি জমা বন্ধক রেখে প্রবাসী আসার পর অনেকেই চরম অর্থ কষ্টে ভোগেন, এমনকি অনেকের থাকার জায়গাটুকুও কপালে জোটে না। অনেকেই দুশ্চিন্তার হৃদরোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। সম্প্রতি এক ওমান প্রবাসী ফ্রি ভিসায় দীর্ঘদিন কাজ না পেয়ে চরম অর্থ কষ্টে আত্মহত্যা করেন। তাই ফ্রি ভিসা নামের কোনো ভিসা না নিতে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কেউ যাতে দালালের কাছ থেকে ভিসা না নেয়। উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন? জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ। মালয়েশিয়ান স্ত্রীর আগের সংসারের 13 বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় প্রবাসী এক বাংলাদেশিকে 22 বছরের কারাদণ্ড এবং 15টি বেত্রাঘাতের সাজা দিয়েছে দেশটির শেরমবানের দায়রা আদালত। বুধবার নেগ্রি সেম্বিলান রাজ্যের শেরেমবানের দায়রা আদালতের বিচারক দাতিন সুরিতা বুদিন 44 বছর বয়সী পোশাক ব্যবসায়ী ওই বাংলাদেশের বিরুদ্ধে আনা অভিযোগ ও প্রসিকিউশনের যুক্তি তর্ক শোনার পর এই সাজা দেন। অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেফতারের তারিখ থেকে এই সাজা দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, 2020 সালের ফেব্রুয়ারিতে শেরেমবানের লাবু বাটুর একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
এরপর অভিযুক্ত বাংলাদেশিকে দণ্ডবিধির 376 বি ধারায় শাস্তিযোগ্য অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়। ভুক্তভোগী 13 বছর বয়সী সৎ মেয়েটির মা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর পর ভুক্তভোগী মেয়ে ওই বাংলাদেশের ওপর নির্ভরশীল ছিলেন। দারুণ সুখবর নিয়ে আসলো মারহাবা রেস্টুরেন্ট। 2 বছর পূর্তি উপলক্ষে আগামী 17 ও 18 নভেম্বর দিনব্যাপী থাকছে 15 আইটেম খাবারের বিশেষ অফার। সাথে মেজবানি মাংস ও নলা তোলা থাকছে মাত্র 1.5 রিয়ালে। এছাড়াও সকল কাস্টমারের জন্য সালালার ঐতিহ্যবাহী পাথরের কাবাব একদম ফ্রি। ফ্যামিলি কাস্টমারের জন্য বিশেষ ডিসকাউন্ট তো থাকছেই। আজই বুকিং করতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সৌদি থেকে দেশে ফিরেই সপরিবারে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক প্রবাসী যুবক। এ সময় ওই সৌদি প্রবাসী সহ পরিবারের 4 জনকে এলোপাথারি কুপিয়ে 3 ভরি স্বর্ণালঙ্কার ও 18,000 সৌদি রিয়াল ছিনতাই করা হয়েছে। বুধবার বিমানবন্দর থেকে গ্রামে ফেরার পথে ভোর 4:30 দিকে ডেমরা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহতরা হলেন সৌদি প্রবাসী আনোয়ার হোসেন মানিক, বড় বোন জান্নাতুল নাইম, বড় বোনের স্বামী আবু তাহের ও ছোট বোন নুসরাত জাহান। তাদের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিবপুর গ্রামে। ভুক্তভোগী প্রবাসী জানান, গত 5 বছর ধরে সৌদিতে রং মিস্ত্রির কাজ করেন। মঙ্গলবার রাতে ছুটিতে বাংলাদেশে আসেন। বিমানবন্দরের সব কাজ শেষ করে পরিবার সহ মাইক্রোবাস নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। গাড়ি ড্যামরা রোড দিয়ে যাওয়ার পথে অন্য একটি মাইক্রোবাস সামনে এসে গতি রোধ করে। গাড়ি থেকে 3 জন ধারালো অস্ত্র হাতে নেমে পুলিশ পরিচয় দিয়ে গোল্ড কোথায় তা জানতে চায়। এক পর্যায়ে আনোয়ার নিজের কাছে স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে ছিনতাইকারীরা তাদের সব কিছু ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে সবাইকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। আহতরা সবাই হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি ভুয়া আমন্ত্রণপত্রে আবেদন করে কানাডার ভিসা পাওয়া 45 জন যাত্রীকে তথ্যগত জটিলতার কারণ দেখিয়ে বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, সিলেটের ওই 45 জন যাত্রী ভুয়া তথ্য দিয়ে কানাডা যাচ্ছিল। সেখানে কোনো বিয়ের অনুষ্ঠান ছিল না। ওই যাত্রীরা কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল না নিশ্চিত হয়ে শাহজালাল বিমানবন্দরে তাদের আটকে দিয়েছে বিমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, গত 6 নভেম্বর সিলেট থেকে 74 জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিমানের টরন্টো ফ্লাইটের যাত্রী। তখন বিমানের সিলেট স্টেশনের দায়িত্বরত কর্মকর্তারা যাত্রীদের ভ্রমণ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখতে পান 45 জন যাত্রী একই ব্যক্তির আমন্ত্রণপত্রে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে কানাডা যাচ্ছেন। পরে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি থেকে জানানো হয় যে যাত্রীদের আমন্ত্রণপত্রের সঙ্গে আবাসন সংক্রান্ত সিস্টেম গরমিল আছে। সবশেষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ওই 45 জন যাত্রীকে ফ্লাইট থেকে অফলোড করা হয়। বলা হচ্ছে, কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ অধিকতর যাচাই বাছাইয়ের পর সংশ্লিষ্ট যাত্রীদেরকে ইমেইলে সিদ্ধান্ত জানাবেন। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শারমিন মাহমুদ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।